আজ সব ফুচকা খাচ্ছে 20 টাকা তো বন্ধুরা দেখো দুটো ম্যাগি নিলাম ছোলা নিলাম একটা পাস্তা নিলাম গুড মর্নিং বন্ধুরা সিম্পল আস্টার মানুষকে সবাইকে স্বাগত জানাই আমি মানুষকে সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমি এই আসি চলছে কোনো রকমে তো ব্লগটা শুরু করে দিয়েছি দোকানে গিয়েছিলাম দেখতে পেয়েছো তো একটু বাড়ির খাওয়াতে কিছু ছিল না পাস্তা ম্যাগি আর চাউমিন আর একটু ছোলা নিয়ে এসেছি তো এই হচ্ছে ব্যাপার এখন আজকে রান্না হবে হচ্ছে মোচা আর একটু পুলি নিয়ে এসেছি রাত্রিবেলা করবো কারণ হচ্ছে এখন নিরামিষ বুঝলে তো তার কারণ হচ্ছে শত্রু দাদুর একটা শত্রু দাদু মারা গেছে মানে ওদের মানে ওর দাদু নিজের দাদা মারা গেছে তো অসুখ চলছে তা ওর মা বলেছে ছেলে মেয়েগুলো তো মাছ খেতে পারবে না তো তোরা শুধু মাছটা করে খাওয়াইছি আর কিছু করবি না ঠাকুর ঠাকুর পুজো টুজো করবি না আর ওদের যা নিয়ম সেইটাই করেছি মাছ খেতে যখন অনুমতি দিয়েছিল তো কালকে মাছ খেয়েছি তো আজকে আর মাছ খাই না আজকে বৃহস্পতিবার তো ঠাকুর ঠাকুর কিছুই পুজো করতে পারছি না তো একটু পনির এনেছে ফুলকপি দিয়ে হবে আর দুটো মাছের মাথা আছে পেঁয়াজ রসুন ছাড়া মাছের মাথা আছে ওই মুগের ডাল মা পাঠিয়ে দিয়েছে তো মুগের ডাল হবে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো দেখাই আর একটা ফুলকপি নিয়ে এসছি ঠিক আছে তো কী কী কিনেছি চলো তোমাদের কাছে একবার দেখিয়ে দেবো ঠিক আছে দেখো এইখানে হচ্ছে ছোলা এটা ইয়ে করবো মোচা এই হচ্ছে ম্যাগি এই হচ্ছে চাউ আচ্ছা পান্ডা চাউ এটা খেলে গন্ধটা হয় না চাউয়ের যে একটা ভ্যাসা গন্ধ হয় তো ওটা হয় না আর এই একটা পাস্তা এনে গেছে পাস্তা আরে আমায় কুল দিয়েছে এত ভালো দোকান আছে কুল দিয়েছে আর এই মা পেঁয়াজ করে দিয়েছে এই যে দেখো পেঁয়াজকলি মা দিয়েছে মার হাতের পেঁয়াজকলি আর এই এ কলা পাঠিয়েছে ডাল পাঠিয়ে দিয়েছে আপেল বলে একটু কিনবি আর এটা পনির নিয়ে এসছে তো চলো মোচাটা কেটে নিই তখন ধরে আমি টিফিন খাই নিচ্ছি রাখো বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে গেছে গো হয় না
আই সব ফুচকা খাচ্ছে 20 টাকা ফুচকা খেতে ভালোবাসে আর আমি মা যে টাকা দিয়েছে 50 টাকা দিয়েছে আমি ফুলুরি এনেছি কপি করবে মা দেখো ফুলুরি খাচ্ছি বন্ধুরা দেখো দাঁতে পনির হচ্ছে আর এই আলু টমেটো এটা দিয়ে করবো ভেজে কপি দিয়ে করবো বা হাজবেন্ড রান করলো আর এই রুটি একটু ভাত আছে আলু সন্দেশটা খাবে ওরা রুটি খুব মেয়েটা যা করে রুটি খায় মেয়ে যাওয়া রুটি খায় ছেলে একদম রুটি খেতে চায় না খুব জ্বালা আমার সেই হচ্ছে ব্যাপার ফোনে চার্জ নেই আর দেখতে পারি চার্জে খুলে নিয়ে এলাম 35% চার্জ করছে না বন্ধুর কাছে তুই না ভেবেছি আমি ডিনারটা কী কী করেছি দেখিয়ে দেবো মনে হয় না শেয়ার করতে পারো একটু ভেজে নি বলো ভেজে নিতে হবে জিনিসটা চলো দেখি হাজবেন্ড কি করছে আর গল্প হচ্ছে আর এখানে দেখো আলু পনির এইটা দিয়ে আলু পনির দিয়ে এটা আলু পনিরের ঝোল করেছি আর হচ্ছে এখান থেকে একটু আর আমার ছেলে না একদম পনির খেতে চায় না কেন কে জানে শুধু শরীরে আঁকড়ে ধরে রয়েছে জানি না হাওয়াটা লেগেছে নাকি শুধু শরীরে আঁকড়ে ধরে রয়েছে ছাড়বে আর আমাকে না আমি যেখানে যাচ্ছি পেছন পেছন যাচ্ছে দেখো এই দেখো দেখবে ওই দেখ মামা মামা দেখেছো ছাড়ছে না তো বর ফোন করে জ্বলন হয় তো কি করবো মেনে নিয়েছে যা কপালে আছে তাই হবে কি আর করবো ছেলে মেয়ের জন্য তো আমাকে বাঁচতে হবে তাই না কি আর করবো তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে বেল আইকন দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে নিজে 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 না বুঝতে পারি অনেক আটকেছি অনেক বলেছি নিজের ভালো নিজেকে বুঝতে হবে পরে যখন মেয়েটা জানবে তার দুটো তার একটা স্ত্রী আছে দুটো বাচ্চা আছে তখন কি হবে বলো তো সেটাই চিন্তা হয় তো